তো যার জন্য আমি ভীষণ খুশি। আর হ্যাঁ সত্যি ওইটা থেকে প্রচুর পরিমাণে ডলারও আমি পেয়েছি। এবার যারা বিগিনার তাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোর ডিলাইট বেঙ্গলি ব্লগ। গুড মর্নিং সকাল সকাল, আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে স্বাগত জানাই মোর ডিলাইট বেঙ্গলি ব্লগে। আজকে তো থাম্বনেইল দেখে বুঝতে পেরেই গেছেন কি টপিক নিয়ে আজকে আমি এসেছি। হ্যাঁ, আজকে যে আমি কালকে বলেই দিয়েছিলাম যে কিছু জিনিস কিনেছিলাম চৈত্র সেল থেকে, আর কি কি শপিং করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। সব কিছুই শেয়ার করি, এগুলো কেন শেয়ার করব না? তো এগুলোর জন্য একটা আলাদা ভিডিও করলাম, আর আজকে যে ব্লগ ভিডিওটি বানাচ্ছি সেটা কালকে পোস্ট হবে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী শপিং করেছি। আর হ্যাঁ, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। শপিং করেছি বলতে বিশেষ কিছু নয়, মানে ঘরেরই কিছু কেনাকাটি করেছি। তো ভাবলাম যে যাই কিনি, যেটুকুনি কিনি সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করি, কেনই বা করব না। তো চলুন কী কী কিনেছি দেখি। তো ফার্স্ট কিনেছি হচ্ছে ছোট বাবুর একটা টি শার্ট। এই যে অ্যাকচুয়ালি কী বলুন তো, সেলটা চৈত্র সেলটা খালি নামেই, আমরা মানে ফুটপাথ থেকে কিছু কিনিনি, যা কিনেছি দোকান থেকেই কিনেছি, সেগুলো একটু ডিসকাউন্টে থাকে। যেমন দেখুন ছোটবাবুর এই টি শার্টটার দাম হচ্ছে 325 টাকা, 325 টাকা দাম, এর 20% ডিসকাউন্ট, ঠিক আছে? মানে এটা কিনেছি কিন্তু এম বাজার থেকে। এই যে এম বাজারে প্রমোশন করে দিলাম, এটা ছোটবাবুর একটা পয়লা বৈশাখে পরার জন্য টি শার্ট নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরই সাথে নিয়েছি, এখনো কিন্তু আমার কিছু কিনিনি, কিছু কিনিনি বলে দুটো শাড়ি খালি কিনেছি। আর এটা নিয়েছি বড়বাবুর জন্য, এটাও 20% ডিসকাউন্ট, আর এটার প্রাইস হচ্ছে 575 টাকা। এটা কালারটা দূর থেকে ভালো লাগছে না, কিন্তু দূর থেকে ভালো লাগছে না মানে ক্যামেরায় ঠিক ভালো লাগছে না, কিন্তু কালারটা খুব মিষ্টি কালার, বড়বাবুদের খুব ভালো লাগবে। এটা কিনেছি বড়বাবুর জন্য। আর কিনেছি হচ্ছে ছোটবাবুর জন্য, এই যে হাফ প্যান্ট একটা নিয়েছি পয়লা বৈশাখে পরার জন্য, এটার প্রাইস হচ্ছে 129 টাকা এটার প্রাইস। আর বড়বাবুর জন্য হাফ প্যান্ট নিইনি, কারণ আপনারা দেখেছেন বড়বাবুকে কিছুদিন আগে তিনটে হাফ প্যান্ট কিনে দিয়েছিলাম, তো সেই জন্য বড়বাবুর জন্য আর হাফ প্যান্টটা নিইনি, কারণ তিনটে ও একটা ভেঙে পড়েছে আর দুটো এখনও নতুন রয়েছে। আর এইটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে নিয়েছি এই সকসটা, এটা হচ্ছে লং আর এটা হচ্ছে অ্যাঙ্কেল সকস, আর এটার প্রাইস হচ্ছে 165 টাকা, বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে নিয়েছি, সুতির কটনের, কিন্তু ভালো, এম বাজার থেকে এটা নিয়েছি। আর কিনেছি হচ্ছে এই যে আমাদের এখানে সব থেকে ভালো দোকান বাসন্তী বেডিং, ওখান থেকে নিয়েছি এই বিছানার চাদর, তিনটে বিছানার চাদর নিয়েছি, তার মধ্যে হচ্ছে এই একটা কালার, যখন বেছাবো তখন খুলে দেখাবো, এখন বেছাচ্ছি না, এখন এখানে উপর থেকে দেখেছি, কারণ এক্ষুনি আমার রান্না করতে যেতে হবে, আর এখন সকালবেলা ভিডিওটা আমি বানাচ্ছি, সব খুলে দেখাতে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে। হাজবেন্ড মহাশয় গেছে বাজারে, আর এখন আমি এই ভিডিওটা করছি, আর এখন ঘড়ি কাটায় বাজে দশটা দশ বাজে ভিডিওটা করছি, আর সানডেতেই ভিডিওটা করছি, কিন্তু আজকে সানডে, আজকেই ভিডিওটা করছি, আজকেই পোস্ট করবো, বুঝতেই পারছেন, আবার এডিটিং রয়েছে। আর এইটা ছোটবাবু একটুখানি পছন্দের পিঙ্ক কালার মতন, একদম মানে ডিপ পিঙ্ক মতন, ডিপ পিঙ্কও বলবো না, দুধে আলতা কালারের। আর এগুলোর দাম নিচে হচ্ছে 530 টাকা, এতে কিন্তু কোনো ডিসকাউন্ট নেই। আর বেড কভার আমি একটু দামি দেখেই কিনি, কম দামি কিনি না, কারণ বেড কভার একটু ভালো নরম সুতির কাপড় না হলে শুয়ে মজা লাগে না, সারা দিনের পরে একটুখানি শোবো, যদি ভালো না লাগে কী করে হবে? তো সেই জন্য বেড কভার একটু দাম দেখে কিনি। অনেক ছিল বাইরে, 260 টাকা সেল দিচ্ছে, 360 টাকা সেল দিচ্ছে, তো আমি ভেতর থেকে গিয়ে নিয়েছি আর ভালো নিয়েছি। আর এর মধ্যে রয়েছে পিলো কভার দুটো রয়েছে, আর কোল বালিশের কভার একটা রয়েছে, আর এই একটা কালার নিয়েছি, এই যে ঠিক আছে, এই যে এই একটা কালার নিয়েছি, সব 530 টাকা করে। আর এর মধ্যে তো বললাম সবকটাই কিন্তু পিলো কভার আর কোল বালিশের, মানে পাশ বালিশের কভার রয়েছে সব কটাতেই। এই মার্কেটিং করেছি, এটাই দেখাবার ছিল, আর কিছু কিনিনি। এর আগে শাড়ি কিনেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, ভাবলাম এই কটা জিনিস কিনেছি কেন এবার শেয়ার করবো না, একটু শেয়ার করে দিই, কালকে তো শেয়ার করা হলো না, কারণ অনেকটাই রাত্রে ফিরেছিলাম, আর ফিরে এসেই মাত্র রান্না করতে ঢুকে গিয়েছিলাম, যার জন্য শেয়ার করতে পারিনি।
তো এই কেনাকাটি হয়ে যাবো। হ্যাঁ, আরেকটা জিনিস কিনেছি, দেখাতে ভুলে যাচ্ছি, এই যে ছাতা, কেশিবালের ছাতা একটা কিনেছি, কারণ স্কুল খুলে যাচ্ছে, আবার বর্ষাও শুরু হয়ে যাবে, আর কিছুটা হলেও ছাতাটা লাগবে। যতই রেনকোট পরি ছাতা তো লাগে, টিপ টিপ বৃষ্টি পড়লে কি রেনকোট পরবো? হয়তো ছোটবাবুকে পিছনে বললাম যে তুই ছাতাটা নিয়ে বস, তো সেই জন্য। আর ছাতাগুলো আমি একটা, আমি দুটো ছাতা হারিয়েছি কেশিবালের, আর এবারে আবার কিনলাম, জানি না আমি হারাবো কি। তো দেখা যাক, এই মার্কেটিং করেছি, আর কিছু কিনিনি, আর কিনবো। আমার জন্য কটা নাইটি, কুর্তি, এগুলো কেনার ইচ্ছা আছে, সেগুলো কিনলেও আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেড কভার কেমন লাগলো, ছোটবাবু টি শার্ট কেমন লাগলো, বড়বাবু টি শার্ট কেমন লাগলো, সবই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের ভালোবাসা প্রচুর পরিমাণে পাচ্ছি, ভীষণ ভীষণ খুশি হয়েছি, আমি ভীষণ পরিমাণে খুশি হয়েছি। আর হ্যাঁ, আরেকটা, আমার যে ভিডিওটা 41K ছিল, 41K হাইয়েস্ট বড় ভিডিওর মধ্যে ছিল, এখন আমার নিজস্ব বানানো ভিডিওটা এখন টপে চলে গেছে, যার জন্য আমি বেশি খুশি। সেটা কিন্তু 44K ক্রস করে 45-এর দিকে চলছে, তো যার জন্য আমি ভীষণ খুশি। আর হ্যাঁ, সত্যি ওইটা থেকে প্রচুর পরিমাণে ডলারও আমি পেয়েছি, যার জন্য আমি ভেরি হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। তো এইভাবে ভালোবাসা দিতে থাকুন, আর আজকের ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর একটু একটু হলেও শেয়ার করে দিন। আমার যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, শেয়ার করলে কি হবে, অন্যদের কাছে আমার ভিডিও পৌঁছাবে, আর আমি একটু ভাইরাল হতে পারবো মনে হয়। অনেক কষ্ট করে 2 বছর ইউটিউবে ঘষছি, আর ব্লগ ভিডিও বা কিভাবে বানাতে হবে, বা যারা বিই না তাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি, খুব উপকারে আসবে ওই ভিডিওটা, আশা করছি আপনাদের। যারা বিই না তাদের জন্য তো ভীষণভাবে ওই ভিডিওটা উপকারে আসবে। তো 2-3 দিনের মধ্যে আমি ওই ভিডিওটা আপলোড করে দেবো, আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু এডিটিংটা বাকি রয়েছে, একটুখানি এডিটিং বাকি রয়েছে, এডিটিং আমার কমপ্লিট প্রায়। তো ভিডিওটা 2-3 দিনের মধ্যে দিয়ে দেবো, আর আজকের এই ভিডিওটা দিচ্ছি, অবশ্যই আপনারা ওয়াচ করবেন, করে নিয়েছেন হয়তো, আমি এটা তো লাস্টে বলছি। তো চলুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, অবশ্যই টাং করে নোটিফিকেশানটা অন করে দিন, বেল আইকনটা ক্লিক করে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আবার আসবো নতুন ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার। Love you guys.